Hey yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. Yes, I'm going to show you our awesome challenge video. Title এবং তোমরা দেখে অলরেডি বুঝে গেছো আজকের চ্যালেঞ্জে প্রত্যেকটা এনিমিকে কিল করতে হবে বসে বসে। হ্যাঁ গাইস, কোন কিল আমরা দাঁড়িয়ে অথবা লাফ দিয়ে অথবা শুয়ে থেকে করতে পারবো না। আর এই চ্যালেঞ্জটা শুনতে অনেক ইজি হলো, যখন কিল করা শুরু করলাম তখন যে বুঝতে পারলাম কতটা হার্ড। তোমরাই ভাবো ভাই, প্রত্যেকটা এনিমির সামনে যাও তারপর ধূপ করে বসে পড়ো। তোমার কি মনে হয় এনিমি তোমাকে ছেড়ে দিবে? না ভাই, গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। র‍্যাঙ্কে আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে পে সিনেমার টাইমে। এখানে নামা কি আর বলবো, আমাদের সাথে দুইজন এনিমিও নেমেছে এখানে, কাকে জানে দেখলাম। আরে সুন্দরী, আরে আরে গান পেয়ে গেছে, মেরো না মেরো না মেরো না ভাই, উপর দিকে চলে গেছে। আমার কাছে ভেস্ট ছিল না ভাই, MP5 পেয়ে গেছিল, ওইটা যদি যদি পিছন দিকে মারতো না শেষ ব্রাদার। ওইখানে ডেড সুন্দরীর কাছে, সুন্দর হলে কি হয়েছে, এটা কি টাইপের অশ্লীলতা করতেছিল দেখাচ্ছে, এটা ড্রেস আপ কি আর বলবো। ফ্রি ফায়ারে এসব হতে দেওয়া যাবে না, ঠিক আছে গাইস, এটাকে মেরে ফেলা দেয়া লাগবেই আমাদের। এইসব অশ্লীল কাজ কাম বা অশ্লীল ড্রেস আপ আমাদের ফ্রি ফায়ারে চলবে না। তাও আবার এইসব সুন্দরের কাছে, এটা কেন জানি মনে হইতেছে অপোজিটে রয়েছে, এটা কি লাভ দিল ছাদের উপর। এরে ভাই 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 ভাই, অশ্লীলতা বন্ধ করে দিয়েছি গাইস, কি বলবো। অবশ্য আমরাও তো মাঝে মাঝে এসব পরে প্র্যাঙ্ক করি, ওইসব আলাদা ব্যাপার গাইস, ভুলে যাও ঠিক আছে। গাইস আজকে আমরা চ্যালেঞ্জ করতে আসি প্রত্যেকটা কিল বসে বসে করার চ্যালেঞ্জ। মানে যেইভাবে যেই সিচুয়েশনে থাকি না কেন আমাদের কিল করা লাগবে বসে বসে, আমাদের দাঁড়িয়ে থেকে বা জাম শট করে বা কোনো দৌড়ানো অবস্থা কিছু। এই ভাই 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 দাঁড়াও, আয় না না বসে ভাই, সিরিয়াসলি এটা বেঁচে গেল কিভাবে এত ড্যামেজের পরও? চাঁদুর নিচ থেকে উপরের দিকে পুশ দিয়ে বসে কিভাবে কিলটা করবো? এই দেখছো মাতাসে ভাই, বসে পড়ো। ইয়ে ও ভাই ভাই চাঁদু, আমি সিরিয়াসলি ভেবেছিলাম এই গুলিটাকে দেয়ালে লাগতেছে। ওরে আমাদের গুলি যদি মিস হয়ে যেত ওইখানে ডেড ভাই। আমি ভাবিনি এর আগেও আমরা এই চ্যালেঞ্জ করেছিলাম গাইস, মানে এই টাইপের চ্যালেঞ্জ করেছিলাম, ওইটা হচ্ছে শুয়ে। শুয়েরটা অনেক বেশি কঠিন ছিল, এর জন্য ভেবেছিলাম এই চ্যালেঞ্জটা অনেক বেশি ইজি লাগবে আমাদের কাছে, কিন্তু এখন তো অনেক বেশি হার লাগতেছে। শুয়ে করতে গেলেও মনে করো এনিমির একটু কনফিউশনে ভুগে, কিন্তু আমরা যদি বসে কাউকে মারতে যাই মারলেই তো হেডশট লেগে যাবে। আরে ইয়ার এখন তো টেনশনে পড়ে গেলাম রে ভাই, যেইভাবে এনিমিরা ই করতেছিল দেখছো গাইস, নিচ থেকে উপর দিকে উঠে যদি পুশ করে মারতে যাই কি টাইপের বিপদে পড়তে নিয়েছিলাম। এইম করে অনেক বেশি টাফ হয়ে যায়। আচ্ছা সমস্যা নেই গাইস, আমরা আমাদের ক্যারেক্টার ওই যে ক্যাপ্টেন ভুইয়া ক্যারেক্টারটা নিয়ে রেখেছি না, মাশরুম টাশরুম ভেস্ট হেলমেট। এ চান্দু না 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 না, সরো যাক, ভেস্ট কি আপডেট করে ফেলেছে? না যাক ম্যান, ভেস্ট আপডেট করতেছিল কি সুন্দর বসে বসে। এ বইলো না, আমি আস্তে আস্তে আবার ভেস্ট আপডেট করে ফেলবা, আমি ওর জায়গায় হলে তো এটাই করতাম। এনিমি মারুক আর না মারুক আমাদের ভেস্ট আপডেট ইম্পর্টেন্ট গাইস। চলো চলো চলো, এই চান্দুকে ভেস্ট আপডেট করতে দেওয়া যাবে না, আমাদের ভেস্ট আপডেট ওটা করতে আপডেট করতে পারলে লেভেল 5 এর হয়ে যাবে না, 4 এর একেবারে সাদা। ও হো, ভেস্ট আপডেট করে নিরে, দাঁড়াও আস্তে আস্তে এই চান্দু উপরে না হলে নিচের দিকে চলে গেছে, দাঁড়াও আগে এই জায়গাটায় আমরা একটু দেখবো। ও রে আমাদের জন্য বসে রয়েছে, পিছনের দিকে ঘুরেছে মানে আমার দিকে ঘুরলো আর সাথে সাথে একটা হেডশট খেয়ে গেল রে। আরে বেচারা, আমি ভেবেছিলাম উপরের দিকে রয়েছে, যাকে এই কিলটাও ইজিলি হয়ে গেল চান্দু, আরো অনেক কিল বাকি রয়েছে। তো ইয়ো চলো চলো পরে গেলাম রে, প্রথমে আমার গাড়িতে মারতেছিল ঠিক আছে, এখন গাড়ি এই চিপার মধ্যে আনার পরেও কাকে মারতেছে? আরো একটা এনিমি, ও ভাই সাহেব গ্লোয়াল তো ওইদিকে তাক করা, তার মানে আরেকটা এনিমি ছিল যার সাথে ফাইট করতেছিল। ওকে ব্রাদার সমস্যা নাই, ড্যামেজ অবস্থায় থাইকো এতক্ষণ। ও ভাই বসো, তারপরে যে ও বসে অবস্থায় এত ওপি ড্রাগ, তারও আরেকজন থাকার কথা। ইরে সুন্দর রে ও ভাই, দুটো কিল, এই চান্দুরা ফাইট করতেছিল মাঝখান দিয়ে এসে বসে বসে দুটো কিল। গাইস তোমরা দেখেও ফেললে যে বসে বসে ওপি লেভেলের ড্রাগও লাগে, এটা নিয়ে আমি অনেক বেশি কনফিউশনে ছিলাম যে বসে চ্যালেঞ্জ করতেছি ঠিক আছে, যদি ড্রাগ মারতে যাই আর বডি শট লাগে বা পায়ে লাগে তখন কি করব। টোটা যখন রান্না করে সে কামার বলে যে মারতেছে মারতেছে সেটি, ধরো কাকে মারতেছে? আরে ইয়ার আমার কিলটা নিয়ে নিচ্ছে রে, এইখানে যেটাকে টমেটো মারতে নিয়েছিলাম ওইটার কিলই নিয়ে নিয়েছে। চান্দু আসো, তোমাকে জোনের জন্য আসতেই হবে, একটা পারফেক্ট জায়গাতে এই এসে পড়েছে, কোন দিক দিয়ে আসলো ভাই? আরে এই টাইমে কি করবো রে? আচ্ছা আরেকটা জাম্প শট করে ওই পাশে যেয়ে তারপর যে বসে মারবো, কি রে গায়েব হয়ে গেছে এ ভাই? আরে তোর ভাই এটা বসে পড়া ছিল আর আমি মারতেছিলাম ভাই, একদম বুঝে যাচ্ছিল না একদম না। আচ্ছা আচ্ছা চান্দু কি এটা কি মেরেছিল না উপরটাকে নাকি অন্য কাউকে? একবার শিওর নেই, না না উপরটাকে মেরেছে ভাই, ওইটা কি ছিল? চেয়ারের সাথে একেবারে লেগে গিয়েছিল, মনে হচ্ছিল একেবারে গায়েব হয়ে গেছে, উঠ করে বই পেয়ে গেছিলাম ভাই।
এই পাশ দিয়ে মারলাম, ঠিক আছে ওই পাশে যেয়ে দেখি নাই রে, গায়েব হয়ে গেছিল পুরো। ভাই যাক, তারপরেও মারতে পারলাম। এই চান্দু হুট করে যখন বসে পড়লো, আই থিঙ্ক গ্লিচের জন্য বসে পড়ছিল নাকি, যদি ট্রিকের কারণে বসে পড়ে থাকে তারপরে এতটা খারাপ কিছু করেনি, কারণ দেখাই যাচ্ছিল না, ওর ড্রেস আপের সাথে পুরো চেয়ার মেরে গিয়েছিল, এখান থেকে কে জানি ফায়ার করেছিল। ভাই এইসব জায়গাতে বেশি ভয় লাগে, লাইক এনিমিকে মারবো কিভাবে, হুট হাট করে উপর দিকে পুশ দিয়েও তো মারতে পারি না। কই আছে কই ভাই এগুলো? ও রে চান্দু নিচে ফাইট চলতেছে, কোন রকম যদি মির্জা পরি করার চান্স পেয়ে যাই। কোন দিকে রয়েছে, কোন দিকে? এই তো AK-47 এর ড্যামেজে বসে বসে। আরেকটা, আর কি আছে কেউ? আমার মনে হয় আর কেউ নেই, আমার ফাইট শেষ হয়ে গেছে। গাই জোন আসতেছে আমাদের, তাড়াতাড়ি করে আমাদের রঙ্গিলা গাড়ি নিয়ে লাগবে রে চান্দু, তাড়াতাড়ি অত্যাচার করেছে চান্দু, কিন্তু জোনের জন্য তোমাকে এদিকে আসতে হবে, এখন কি করবা বল। ও এসে পড়ছে ভাই, কোন দিক দিয়ে আসে এরা বুঝে? এ ভাই এ, আরে আরে কোন কোম্পানির প্যান লাগাইছে, প্রত্যেকটা গুলি প্যানে লাগে না। আমি ওইখানে বসে বসে ঢুকতেছি না, গেলেই মনে করো বসা অবস্থায় আমাকে হেডশট দিয়ে দিবে। তো আমরা টমেটো রান্না করে বসা অবস্থায় মারবো, বসা অবস্থায় কিল পাবো। আর ভাই সিরিয়াসলি, আমি শিওর ছিলাম যে এইটা কিল পেয়ে যাবো, সমস্যা নেই যেহেতু ড্যামেজ হয়েছে না, আমরা বসে বসে ঢুকবো। চান্দু প্লিজ ইয়ার, এতক্ষণে হিল করে ফেলো না ভাই, ভাই ভাই মেরো না মেরো না মেরো না, বসে বসে ঢুকো ভাই। তারপরেও বলে প্যানে লাগে, এ কোন কোম্পানির প্যান তাড়াতাড়ি বলো ভাই, এটা আমারও লাগবে। চান্দু শটগান দিয়ে মারতেছি প্যানে বলে গুলি আটকে ধরে, দেখছো নি? মেরো না রে, অনেক বেশি টাকার জিনিস এটা, আমাদের রঙ্গিলা গাড়ি প্লিজ ইয়ার। এই তো কভার এসে পড়েছি, আর দূর কিভাবে মারলো ভাই এত দূর থেকে, আমি তো কভারেও এসে পড়লাম মনে হইলো। ও ভাই বেঁচে গিয়েছি রে, উপরের দিকে ফাইট হইতেছে, নাহলে নিচের দিকে তাকাতো আর আমাকে মেরা দিত, উপরের দিকে উঠতেছি যে, আর বসে বসে তো আমি উপরের দিকে তাকাতেও পারতাম না এত উপরে। চান্দু কে কারা কি এখানে কি মানে আমার, এই তো চুত AK-47 দিয়ে বসে বসে কভার নিয়ে নিল। এ গ্লোয়াল দিয়ে কার দিকে কভার নিল? আরে চান্দু এদিকেও একটা আছে, তেরাও কিন্তু লাস্ট পরে আছে তো, ধরো না 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 কেউ নেই ভাই, কি বাঁচাটাই না। তিনজন রয়েছে, কোনো টাইপের ভুল করা যাবে না, আগে এই তিনজনের পজিশনগুলো বের করবো। গাইস এই টাইপের সিচুয়েশনে বা এই টাইপের প্লেসে কিন্তু এর আগে একটা চ্যালেঞ্জ করতে যেয়ে আমরা ভুইয়াটা মিস করেছিলাম, আর এইবার আমরা ভুইয়া কোনোভাবেই মিস করতে পারবো না ভাই। 9টা কিল হয়ে গিয়েছে এই চ্যালেঞ্জে, কতবার হেডশট খাওয়া থেকে বেঁচে গেছি ভাই। কোনো রকম যদি আমরা 2টা কিলে ভুইয়া পেয়ে যাই, পেয়েছি একটাকে চান্দু, এই তো এই তো এই তো একটা কিল পেয়ে গে ভাই, সেটি আর গ্লোয়ালটা মেরা দিছে রে ভাই। দেখো 2টো কিল না পাইলেও 1টা কিলে যেন ভুই আসে ভাই। আমাদের এই AK-47 গ্লোয়াল অনেক তাড়াতাড়ি ফাটানোর কথা, দেখি ও ফেটে গেছে ফেটে গেছে। ও হো হো হো, আর 1টা কিল গাইস, 11টা কিলে কি ভুই আসবে? এ না না না, ধরো উস্তা খেয়ে গেছে, আর ধরো বলতে না বলতে আরো একটা উস্তা খেয়ে গেছে ভাই। এগুলো কোনো কথা ভাই, প্লিজ ইয়ার এই টাইমে এরকম উল্টা পাল্টা কিছু করো না, আমাদের ভুইয়াটা লাগবে কনফার্ম। এই তো দেখে ফেলেছি এই চান্দুকে, এখান থেকে যদি একটু মেরা দিতে পারতাম ইজি, ভুইয়াটা এসে পড়তো ড্রাগন একে পড়ে, আর তোর ড্রাকো 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 ভুলে। গাইস আমাদের AK-47 আর ধামাল দেয়া হচ্ছে না, আমার মনে হচ্ছে কেন জানি শর্ট রেঞ্জে খেলতে হবে, যেহেতু জোন শুরু হচ্ছে আর এই চান্দু আসতেই চাচ্ছে না। কিরে আরে রে, আমাকে উল্টা ড্যামেজ দিচ্ছে চান্দুর গোয়াল, আমি ফাটাবো ভাই। আমার আবার ভয় লাগতেছে, আমার পা, আরে আমার কাছে এসে পড়তেছে রে ভাই। আচ্ছা ওয়েট, আমাদের টমেটো তো রয়েছে, বসে বসে রান্না করে টমেটো, ও ভাই সাহেব ভুইয়া গাইস, লাস্টের কিলটা এত ওপি লেভেলে ভাই 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 ভাই। গ্রেনেড কুক করতেছিলাম ওই টাইমে, এই চান্দু আরো সামনের দিকে এসে পড়েছিল, আর যেখানে মেরেছি ওই টাইমে মনে হলো এই চান্দু একটা লাভ দিল, আর ড্যামেজ খেয়ে গেছে রে। তা আবার কত বেশি ড্যামেজ ভাই, 11টা কিলে। ইয়াও গাইস, এই ছিল আমাদের এনিমির সামনে যে ধূপ করে বসে প্রত্যেকটা কিল করার ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। গাইস তোমাদেরকে মনে আছে প্রত্যেকটা কিল শুয়ে করার একটা চ্যালেঞ্জ করেছিলাম, এরপরে বলেছিলে কোনো টাইপের দৌড়ানো ছাড়া একটা চ্যালেঞ্জ করতে, ওইটাও কিন্তু করেছিলাম। এরপরে তোমরা আমাকে বলেছিলে যে জাম্প করে এনিমিকে না মেরে প্রত্যেকটা কিল করে দেখানো, তো ওইটার বদলে আমরা ভাবলাম এটাকে আর একটু হার্ড বা কঠিন করে দেখালে কেমন হয়, তো এই চ্যালেঞ্জটা নিয়ে এসেছে যেখানে প্রত্যেকটা কিল আমরা বসে করলাম। এরপরে বা এই টাইপের ইউনিক আইডিয়া তোমাদের মাথায় যদি থাকে বা এরপরে কী টাইপ চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও, অবশ্যই সেটা ইউনিক হওয়া লাগবে, ঠিক আছে? আর গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিও, আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই বার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।